হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের রেসিপি শাহি পনির। তো রেসিপিটা বানাতে গেলে লাগছে আমার পনির। এখানে আমি 600 গ্রাম মতো পনির নিয়েছি। লাগছে কাজু বাটা, পোস্ত বাটা। এখানে আমি আলু নিয়েছি, 2 পিস আলুকে কুচি করে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো লাগবে 2 পিস, পেঁয়াজ লাগবে, মশলার মধ্যে লাগছে স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র আমি কালারের জন্য ইউজ করব। ফোড়নের মধ্যে লাগবে গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, শাহি জিরে, দারচিনি আর এলাচ ও লবঙ্গ। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। প্যান গরম হলে প্যানের মধ্যে অয়েল অ্যাড করে পনির এবং আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এরপর প্যানের মধ্যে আর কিছুটা অয়েল দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ কুচি, আদা রসুন এবং টমেটো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে যখন ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তারপর সেই পেস্টটাকে আমি ইউজ করব। তো এই তো পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি কিছুটা বাটার নিয়ে নিলাম। এখানে আমি আমুলের বাটার ইউজ করেছি। এরপর আমি ফোড়নগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব এবং এটাকে ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে কুক করতে হবে। বেশি খালি মশলাটাকে কষাতে হবে, কারণ রান্না ততই ভালো হবে যত মশলা ভালোভাবে কষানো হবে। সো এটাকে আমি এখন ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালোভাবে কুক হয়। তো যখন মশলাটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেব। সবকটা মশলা আমি একসাথে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর সামান্য একটুখানি আমি জল দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব। মশলাটা যখন দেখব ভালো রকম মতো কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আস্তে আস্তে কাজু বাটা, পোস্ত বাটা, আর দেব আমি এখানে মিল্ক পাউডার। মিল্ক পাউডারকে আমি জলে গুলে এর মধ্যে অ্যাড করছি। আমি এটা আগে বলিনি, এখনই বলে দিচ্ছি। একটুখানি 2 চামচ মতো আমুলের মিল্ক পাউডার নিয়েছি, নিয়ে সেটাকে আমি জলে গুলে এখন আমি এটা অ্যাড করলাম। তো এবার এটাকে ভালো রকমভাবে মাখিয়ে নিতে হবে, একটা বেশ ভালো কালার এসেছে। তারপর এই মশলাটা যখন মোটামুটি অনেকটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং পনিরগুলোকে অ্যাড করে দেব এবং ভালো রকমভাবে নাড়াতে হবে। তো এই তো আমি ভালো রকমভাবে মাখিয়ে নিচ্ছি পুরো জিনিসটাকে একসাথে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম যে তেল ভাসছে উপরটায়, মানে হয়ে গেছে রান্নাটা অলমোস্ট। এবার আমি পুরোটাকে একসাথে মিশিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতে তো অনেক ভালো হয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কাস্তুরি মেথি। আগে বলিনি কাস্তুরি মেথির কথাটা, এখন বলে দিলাম। কাস্তুরি মেথি অ্যাড করব, আর লাস্টে আমি অ্যাড করব গরম মশলা, গুঁড়ো গরম মশলা ইউজ করব। গোটা গরম মশলা অলরেডি যেহেতু ইউজ করেছি সেজন্য সামান্য একটুখানি জাস্ট ফ্লেভারের জন্য এভারেস্টের আমি এখানে গরম মশলা ইউজ করছি। এবার এটাকে আমি ভালো রকমভাবে
মাখিয়ে নেব। কাস্তুরি মেথিটা কিন্তু পনিরটা যখন আমি সার্ভ করে দেব ঠিক তার একটুখানি আগে অ্যাড করতে হবে, এবং মেথিটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করা চলবে না, কারণ মেথি বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যায় সেই কারণে। আর এটাকে আমি তারপর একটুখানি বাটার দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। বেশ ভালো একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে অনেক ভালো হয়েছে আর খেতে তো অনেক ইয়ামি হয়েছিল। সো এইভাবেই আমি বানিয়ে নিলাম শাহি পনির। শাহি পনির অনেকে অনেক রকমভাবে বানায়, বাট আমি খুব সিম্পলভাবে আমি যেভাবে বানাই ঠিক সেইভাবে দেখালাম। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছিল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।